পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সেখান থেকে সংরক্ষণের কাজ চলছে এখন, এবং আমাদের বল্লা মন্দির আছে যেটা হচ্ছে খুব জাগ্রত আমাদের, এবং আমাদের ওখানে আপনি তো দই খুব ভালোবাসেন, আমাদের ক্ষীর দই, দই ফেমাস, হ্যাঁ ক্ষীর দই খুব ফেমাস আমাদের, ওটা ওখানকার স্পেশাল মিষ্টি, হ্যাঁ 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 আচ্ছা স্পেশাল মিষ্টি ক্ষীর দই, আপনাদের এদিকে অনেক জায়গা আসে, হ্যাঁ আসে, অনেকেই নাম জানে আমাদের ওখানকার দই। আর ওখানে কি কি আছে বলো? আমাদের আর ওখানে কুটির শিল্প আছে, তাঁতের শাড়ি ছাপানো হয় আমাদের ওখানে, তাঁত আছে আর কি, সবাই কুটির শিল্পর কাজ করে। এবং আমাদের বান রাজার যে সাম্রাজ্যের কথা বলছি, ওই সাম্রাজ্যেরও বিশাল এক ঐতিহাসিক ব্যাপার আছে, যেটা হচ্ছে কৃষ্ণ প্রস্তাব দেয় বানরাজাকে শান্তির, কিন্তু সে গ্রহণ করে না, পঞ্চ পাণ্ডবদের নিয়ে একটা শান্তির প্রস্তাব তাকে দেওয়া হয়, এই নিয়ে দ্বন্দ্ব বাধে। এবার কৃষ্ণের নাতি অনিরুদ্ধ বানগড়ের রাজার কাছে পাঠানো হয়, কিন্তু তাতেও রাজি হয় না। এর মাঝখানে কি হয় কি, বানগড়ের রাজা যে মেয়ে ছিল উষা, তার সে প্রেমে পড়ে যায় অনিরুদ্ধর, তার প্রেমে পড়ে যায় উষা। এবার সেটা বানরাজা জানার পরে কিছুতেই মেনে নিতে চায় না, সেটাও একটা দ্বন্দ্ব বাধে। তারপর এই করতে করতে কৃষ্ণ যুদ্ধ ঘোষণা করে, এবং যুদ্ধ হয় সেখানে বানরাজা হেরে যায়, এবং তারপরে অনিরুদ্ধর সাথে উষার বিয়ে হয়। উষার বিয়ে হওয়ার পরে সেখানে সেই আমাদের বিয়েতে কি হয়, চারটে কলা গাছ হয়, সেই চারটা কলা গাছ এখন পাথর রূপে বিরাজমান, মানে সেগুলো পাথর রূপে রয়েছে, সেটা নিয়ে অনেকে ঐতিহাসিক, অনেকে সেগুলো জড়িয়ে ধরে, অনেক কিছু মানত করে, কিন্তু মানে বলে যে এটা বলে জড়িয়ে ধরলে ভালো বিয়ে হয়, অনেক কিছু ব্যাপার আছে, এই সমস্ত হয় আর কি। আর আমাদের বললাম মায়ের পুজো যে ঘটনাটা বললাম এখানে, সেটারও একটা অবদান আছে আমার লাইফে। আমার বিয়ে 6 বছর হলো, আমার বাচ্চা হওয়ার সময় আমার শ্বশুরবাড়ি অনেক অবদান আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য অনেক করেছে, যেহেতু আমার বাবা নেই আমার মা একা। বাচ্চা হতে গিয়ে কি হয়েছে, তাদের ভুল বশত হয়তো মিস্টেক হয়েছিল, 24 ঘন্টা আমাকে না খাইয়ে ডেলিভারিটা করানো হয়, কেন জানি না এটা কার কথায় হয়েছে, ডাক্তারও পরে জিজ্ঞাসা করছিল যে কেন এরকমটা হবে, 6-7 ঘন্টা তো না খেয়ে ডেলিভারি করলেই, সিজার করলেই হয়ে যেত, কিন্তু এরকমটা কেন করা হলো। সিজার হওয়ার পর আমি সেই রাত্রিটা ভালোই ছিলাম, আমার 9টার সময় সিজার হয়েছে, রাত্রিটা ভালোই ছিলাম, কিন্তু সকাল হতে না হতেই আমার সুগার ফল করে, আমার কোনো জ্ঞানই থাকে না, একদম বেহুশ হয়ে যায়, মানে এক কথায় কোমাতে চলে যাই, পুরো 3 দিন আমি কোমাতে থাকি, কোনো জ্ঞান আসে না, কোনো সেন্স আসে না। আমার বাচ্চাটাকেও তখন তোলা খাওয়ানো হয়, এদিক ওদিক মায়েদের দুধ খাওয়ানো হয়, এইভাবে আমার বাচ্চাটাকে রাখা হয়, কিন্তু তারপরে আমার মা মানত করে, মা বললার কাছে মানত করে আমাকে আবার 3 দিন পরে আমার জ্ঞান আসে। তারপরেও জ্ঞান আসার পরেও আমি সব কিছু ভুলে যাই, সবাইকে ভুলে যাই, আস্তে আস্তে সেগুলো বুঝতে হয়, আমার চেতনা আসে যে ও এটা আমার বাবার বাড়ি ছিল, এটা আমার শ্বশুর বাড়ি, আমি বাড়িতে আসছি ভাবছি যে এটা আমার শ্বশুর বাড়ি, ও আমি এখানে থাকতাম, মানে পুরো ভুলে গেছিলে, পুরো ভুলে গেছি, আমি মৃত্যুর ঘর থেকে এসেছি, মানে আমার নতুন জীবন, আমি বুঝতে পারছি যে আমি নতুন জীবন পেলাম। কণিকা দি, ছোটবেলা থেকে বালুরঘাটে, বালুরঘাটে জন্মেছি, বালুরঘাটে স্কুলে পড়াশোনা করেছি, বালুরঘাটে কলেজে পড়াশোনা করেছি, প্রথম চাকরি পাই কুচবিহার ডিস্ট্রিক্টের মাথাভাঙা কলেজে, 1997 সালের 18ই আগস্ট আমি ফিরে আসি, এবং তখন থেকে আজ অবধি এখনও বালুরঘাট কলেজেই রয়েছি, অধ্যাপনা করছি। তেমনি আমার যে ছাত্রছাত্রী যারা আছে এই কলেজেরই তারা, 7 জন, 10 জনের ফ্যাকাল্টি, 7 জনই হচ্ছে আমার ছাত্রছাত্রী। তা আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি সংস্কৃত পড়াই। আচ্ছা, এবং এই বালুরঘাট কলেজের, আমরা যখন বালুরঘাট কলেজে পড়াশুনো করেছি, আমার যে অধ্যাপক ছিলেন, এখন প্রয়াত হয়েছেন অচিন্ত্য কৃষ্ণ গোস্বামী, উনি ইনস্ক্রিপশনের লোক ছিলেন। আর বালুরঘাট জেলা যেহেতু ঐতিহাসিক পুরাতাত্ত্বিক নিদর্শনে, পৌরাণিক নিদর্শনে ভ
সাহিত্যের একটা যোগ রয়েছে। যেমন ১৯৪২ সালের যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, প্রভাব দুটো জেলাতে খুব ভীষণভাবে পড়েছিল, একটা হচ্ছে মেদিনীপুর জেলা, একটা হচ্ছে দিনাজপুর জেলা, তখন হচ্ছে পশ্চিম দিনাজপুর ছিল। এই প্রভাবের ফলে যে তখনকার আমাদের জাতীয়তাবাদী কংগ্রেস নেতৃত্বে যারা ছিলেন তাদের নেতৃত্বে ১১,০০০ কৃষক, তার মধ্যে ৭,০০০ই রাজবংশী কৃষক, ৩,০০০ ওরাও কৃষক, আর ১,০০০ অন্যান্য কৃষকরা রয়েছিলেন, এবং তারা কিন্তু এসে কিন্তু ইংরেজদের ট্রেজারি লুট করেছিল, দলিল দস্তাবেজ পুড়িয়ে দিয়েছিল, ১৫টা সরকারি ইংরেজদের অফিস আগুন ধরিয়ে দিয়েছিল। ব্রিটিশের তত্ত্বাবধানে যারা কাজ করতেন তারা ওই সময় কিন্তু সেই জায়গা ছেড়ে তাদের হয়ে পালিয়ে যায়। একদিনের জন্য হলেও সেদিন কিন্তু বালুরঘাট ইংরেজ শাসন মুক্ত করেছিল, এবং সেই সময় তারা কিন্তু ইউনিয়ন জ্যাকটা নামিয়ে দিতে পেরেছিল, এবং সেই সময় জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা তারা উত্তোলন করেছিল। পরদিনই এসে যখন ব্রিটিশ ক্ষয়ক্ষতি বাবদ তারা হিসাব করে দেখলো ৭৫,০০০ টাকা, তৎকালীন দিনে ৭৫,০০০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বালুরঘাটবাসীর উপর এই কর চাপানো হলো, ওটাকে বলছে পাইকারি জরিমানা। তো ৪২-এর সেই আগস্ট আন্দোলন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হলো এখানে এরকম, এবং এই আন্দোলনের যে মাত্রা সেটা চট্টগ্রাম অষ্টাগাল লুণ্ঠনের চাইতে কোনো অংশে কম ছিল। পরবর্তীতে যখন ১৫ আগস্ট ১৯৪৭ দেশ স্বাধীন হলো, ইংরেজ চলে গেল, দেশ স্বাধীন হলো, এবং সেই ৭৫,০০০ টাকায় আর সেই যে নেতারা যারা ছিলেন সরোজরঞ্জন চ্যাটার্জি, ধীরেন্দ্রনাথ ব্যানার্জি, আব্দুল জব্বার মিয়া তত্ত্বাবধানে, তখন বলা হলো যে বালুরঘাটে এই টাকায় একটা কলেজ প্রতিষ্ঠিত হোক, সেই টাকায় বালুরঘাট কলেজ। দিনাজপুরের স্বাধীনতা কিন্তু ১৫ আগস্ট হয়নি, আমরা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে যাই। আবার সেই আন্দোলন, আবার সেই বুক পেতে লড়াই, ৩ দিন বাদে আমাদের দিনাজপুর জেলার স্বাধীনতা আসে, অর্থাৎ ১৮ আগস্ট আমরা ওখানে স্বাধীনতা উদযাপন করি। আমরা ১৮ আগস্ট অনেক অনেক বছরের অভিজ্ঞতা, অনেক প্রায় ৩৯ বছর, আর সব থেকে বড় কথা যে কলেজে পড়াশোনা করেছেন সেই কলেজে এখন আপনি অধ্যাপনা করছেন, সব থেকে বড় কথা, এটা স্বপ্নের মতন, একদম স্বপ্নের মতন। খুব ভালো থাকবেন, অনেক কিছু জানতে পারলাম বালুরঘাটের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, খুব ভালো থাকবেন দিদি। ঠিক আছে, তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।